আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আবা ইসলাম রাত্রিয়াপুর লেখা শূন্য থেকে আসে প্রেম এই গল্পের তিন নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমাদের গাড়ি এসে থামলো সৌরভ ভাইয়ার বাড়ির সামনে। আন্টি মানে সৌরভ ভাইয়ের মা এসে নিজে আমাকে গাড়ি থেকে নামালেন, আর বাড়িতে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঘিরে ধরলো। সবাই রীতিমতো ঠাট্টা মজা করছে, আমি তো অবাক, মানে সবাই এত স্বাভাবিক কিভাবে? বউ বদল হয়েছে এটা কি সবার চোখে পড়েনি কি জানি। সৌরভ ভাই আর আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আন্টি আর কিছু মেয়ে মিলে আমাদের দিকে ফুল ছিটিয়ে দিচ্ছেন। তারপর আন্টি সৌরভ ভাইকে কি যেন ইশারা করলেন, আমি কিছুই বুঝিনি। আর সৌরভ ভাই ইশারায় বারবার মানা করছে আন্টিকে, কিন্তু আন্টির চোখ রাঙানি দেখে এক দীর্ঘশ্বাস ফেলে জট করে আমাকে কোলে তুলে নেন। আমি তো রীতিমতো শকড, লজ্জায় আমি ওনার বুকে মুখ লুকিয়ে আছি, আর চারদিক থেকে লোকজন ওহো জিও ভাই বলেই চিল্লাচ্ছে। আমি লজ্জায় আর আশেপাশে তাকিয়ে দেখিনি। সৌরভ ভাই সোফায় আমাকে বসিয়ে জটপট সেখান থেকে চলে গেলেন। মনে হয় এরপর যা হবে ওনার তাতে কোনো ইন্টারেস্টেড নেই, আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। আন্টি আমার পাশে বসে আমার ওনার হাত দিয়ে আমার মুখটা তুলে নরম গলায় বললেন, এত লজ্জা পাওয়ার কী আছে, তোমারই তো হাজব্যান্ড, আর এটা আমাদের পরিবারের নিয়ম, যখন তোমার বাচ্চা হবে তখন তুমি তোমার ছেলেকে এই নিয়ম পালন করতে বলবে, ঠিক আছে? আমি আর কি বলবো, আন্টির মুখে বাচ্চা কাচ্চার কথা শুনে আমি তো লজ্জায় পুরো মিয়ে যাচ্ছি। কিন্তু পরক্ষণে ভাবি যে সম্পর্ক শুরুই হয়েছে ঘৃণা দিয়ে, সেই সম্পর্ককে আদৌ এতটা এগুবে? এইসব ভেবে আমার বুকটা ভারী ভারী লাগছে। আন্টি আর আমাকে কিছু না বলে বাকি নিয়মগুলো পূরণ করতে লেগে গেলেন। পাক্কা এক ঘন্টা পর সকল নিয়ম শেষ হলো। আন্টি আর কিছু মেয়ে মিলে আমাকে সৌরভ ভাইয়ার রুমে নিয়ে গেলেন। ওনার রুম পুরোটা ফুল আর মোমবাতি দিয়ে সাজানো, কিন্তু সৌরভ ভাই কই, উনি তো সোজা নিজের রুমে এসেছিলেন। কিন্তু জানি এ সাজানোর রুম সব কিছুই মূল্যহীন, কারণ সৌরভ ভাই আর আমার মধ্যে মনে হয় না আজ এমন কিছু হবে। কিন্তু উনি যদি আমাকে জোর করে তাহলে, ভাবতে আমি ভয়ে শিউরে উঠছি। আন্টি আমাকে বিছানায় বসিয়ে বাকি মেয়েগুলোকে বললেন, তোমরা একটু যাও, আমার স্পিতার সাথে একটু কথা আছে। আন্টির কথা শুনে সব মেয়েগুলো চলে গেল। ওরা চলে গেলে আন্টি বিষণ্ণ মনে বললেন, আসলে এই বাড়ির কেউই জানে না সৌরভের হবু বউকে। আসলে সৌরভ কাউকে বলতে মানা করেছে, আর বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কথা ছিল, তাই বরযাত্রী হিসেবে কজন গুরুজন ছাড়া আর কেউ জানি। এই জন্যই কনে বদল সম্পর্কে বাকিরা জানে না। কিন্তু একটা কথা শুধু তোমার দাদি শাশুড়ি জানেন, কনে বদলের কথাটা। দেখো পুরনো মানুষ তো, হয়তো তোমাকে দু চারটা কথা শোনাতে পারে, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি আন্টির কথা শুনে একটু খুশি হলাম, ভালোই হয়েছে, অন্তত কিছু মানুষের কথা দেখে তো বাঁচতে পারবো। আমি আন্টির দিকে তাকিয়ে বলি, আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমি কিছু মনে করবো না। বুড়ো মানুষ হয়তো ওনার চোখে এই বিষয়টা, এই বিয়েটা ভুল মনে হতে পারে, এতে দোষের কিছু নাই। তারপর আমি আন্টির দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, আন্টি আপনি কি আমার উপর রাগ করেছেন, মানে সৌরভ ভাইয়ের সাথে এইভাবে বিয়ে? আন্টি আমার কথা শুনে তাড়াতাড়ি বলে উঠলেন, না না আমি জানি এখানে তোমার দোষ নেই, আমার বিশ্বাস তুমি এতটা নিচে কখনোই নামবে না। তারপর আন্টি আমাকে বিছানার উপর ভালো করে বসিয়ে সেখান থেকে চলে গেলেন। কিছু সময় পর হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ আমি সেদিকে তাকালাম। সৌরভ ভাই মনে হয় মাত্র এই শাওয়ার নিলেন, তাই উনি টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হচ্ছেন। আমাকে বিছানার উপর দেখেও না দেখার বান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে মুখে ক্রিম দিয়ে ঠিকঠাক হয়ে বিছানার উপর বসলেন। আর আমার বুকটা শুধু দুকপুক দুকপুক করছে যে কখনো উনি কোনো কাজ করে বসেন। হঠাৎই সৌরভ ভাই আমার দিকে ঝুঁকে আসলেই আমি চমকে মাথাটা পিছিয়ে নেই। সৌরভ ভাই ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বললেন, আজ তো আমাদের বাসর রাত, তো বাসর রাতে কী করতে হয় তা নিশ্চয় তোমার জানা। আমি ওনার কথা শুনে ভয় এক ঢুক গিলি, কাঁপা কাঁপা গলায় বললাম, আমি আমাদের বিয়ে স্বাভাবিক নয়, তাই আমি এখন এসব কিছু করতে পারবো না। সৌরভ ভাইয়া আমার দিকে আর একটু ঝুঁকলেন, আর আমি পিছাতে পিছাতে একেবারে বিছানার অন্য প্রান্তে চলে গেলাম। উনি টোটে সেই বাঁকা হাসিকে আর একটু প্রশস্ত করে বললেন, কেন তুমি কি ভেবেছো এইসব বলে আজ পার পেয়ে যাবে? আমি ভয় চোখে ওনার দিকে তাকাই। উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে বলতে লাগলেন, তো বলো কোথা থেকে শুরু করব। এক কাজ করি, এই নরম নরম ঠোঁট থেকেই না হয় শুরু করি, কি বলো? বলে আমার ঠোঁটের দিকে এগোতে লাগলেন। আমি ভয় পেয়ে দুহাত দিয়ে আমার মুখ চেপে ধরলাম। সৌরভ ভাই একটা হাসি দিয়ে আমার থেকে সরে বিছানার অপরে
বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়লেন। শরীরটাকে মোচড় দিয়ে বললেন, ভুলে যাও এসব, আমার এতটাও বাজে দিন আসেনি যে তোমাকে আপন করে নেব, সো জাস্ট ফরগেট ইট। বলে উনি চোখ বুঝে ফেললেন। আর আমি আমার মুখ থেকে হাতটা সরিয়ে একটা বেঞ্চি মেরে বিড়বিড় করে বলি, ভাব যেন আমি নিজে ওনাকে যেতে যেতে বলছি, নেন আমাকে আপন করুন যত্ত সব। বলে আমি বালিশটা ঠিক করে শুয়ে পড়লাম। হঠাৎই সৌরভের পাশ ফিরে আমার দিকে উপর হয়ে শুয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আর আমি অনেক ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে আছি। উনি আমার চুলগুলো কান্নে পিঠে গুঁজে দিয়ে রাগী কণ্ঠে বললেন, এই যে এত দামি শাড়ি গহনা পরে শুয়ে পড়লে, টাকা কি তোমার বাবা দিয়েছে? এইসব আমার নিজের উপার্জন করা, আর এগুলোর মধ্যে একটাও নষ্ট হলে সব টাকা আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হাসিল করব, বুঝেছ? এক্ষুনি এসব খুলে নর্মাল জামা কাপড় পরে ঘুমাবে, সো গো ফার্স্ট। বলেই আমার থেকে সরিয়ে এসে অপর দিকে মুখ করে শুয়ে পড়লেন। আমি ওনার ডাকে তাকিয়ে ভাবি, কথাটা তো আরও ভালোভাবে বলা যেত, তাই না? কিন্তু না, ওনার মুখ থেকে আমার জন্য কোনো ভালো শব্দ কি কখনো বের হতে পারে? কখনোই না। আমি মনে মনে ওনাকে আরও 100 গালি দিয়ে বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। একটা একটা করে সব গহনা আর চুলের ক্লিপ খুললাম। কভার থেকে একটা গোলাপি কালারের 3-piece নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। একেবারে শাওয়ার নিয়ে তারপরে বের হলাম। আর জনাব তো রীতিমতো মহা ঘুম ঘুমাচ্ছেন, যত্ত সব। এই লোকটাকে আমার জাস্ট অসহ্য লাগে, পুরো জীবনটা আমার তছনছ করে দিয়েছে। আমিও লোশন ক্রিম দিয়ে এসে বিছানা শুয়ে পড়লাম। বাগ্যিস সিনেমার নায়কদের মতো বলেনি যে যাও বারান্দা গিয়ে ঘুমাও বা সোফায় ঘুমাও, ভালোই হয়েছে, নিজের বিছানাতেই জায়গা দিয়েছে। এটাই মনে হয় জীবনের প্রথম ভালো কাজ ওনার, না হলে এত ঠান্ডায় বারান্দায় ঘুমালে নির্ঘাত শরীর খারাপ করতো আমার। এই মেয়ে, মরার মতো ঘুমাচ্ছ কেন? ওঠো, মা এসে অনেকবার ডেকে গেছেন, ওঠো বলছি। কারো মাঝখানে ডাক শুনে আমি দড়ফড়িয়ে ঘুম থেকে উঠলাম। নিম্ব নিম্ব চোখে তাকিয়ে দেখি সৌরভ ভাই ভয়ঙ্কর রেগে আমার দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে এই চোখ দিয়ে উনি আমাকে বশম করে দেবেন। আমাকে উঠতে দেখে উনি এক বিরক্ত নিঃশ্বাস ফেলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ব্রাশ করতে লাগলেন। আর আমি একটা হাই ফেলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে রুমের দরজা খুলতে গেলে উনি আমাকে হাত ধরে হ্যাঁচকে টান দেন। আমি ব্যালেন্স ছাড়িয়ে ওনার বুকের ওপর গিয়ে পড়ি। উনি সাথে সাথে আমাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়ান। দাঁতে দাঁত চেপে বললেন, বিয়ের দিন সকালের শাওয়ার নিতে হয়, জানো না ইডিয়ট? আমি ওনার কথার মানে বুঝতে না পেরে বলি, কিন্তু কেন? উনি আমার কপালের জোরে টোকা মেরে রাগি গলায় বললেন, আমি বলছি সেজন্য, নাও গো এক্ষুনি শাওয়ার নিয়ে বের হবে। আমি ওনার রাগি গলা শুনে জলদি জামা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছি, আমাদের মধ্যে তো এমন কিছু হয়নি যে শাওয়ার নিতে হবে, তাহলে উনি এমন করলেন কেন? পরমুহূর্তে মাথা থেকে এইসব ভাবনা ঝেড়ে ফেলে দিলাম, কারণ সৌরভ ভাইকে বোঝা আমার কাম্য নয়, একদম নয়। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো সবসময় ফারুক স্টোরির সাথে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।